মন্দিরের ঘাটে বসে আছি, কিন্তু আমার চাঁদ আজকে দিনে বেহুলাকে পাঠিয়েছি বা আমাকে দেখবার জন্য, কিন্তু এখন কোনো ফিরে আসছে না কেন জানি। আমি তাই থাকি, কথা দিয়েছি আমার মা বাবাকে দর্শন করে আবার ফিরে আসবো আমার কাছে, কিন্তু আমি চলে এসেছি বলে শুনছো? হ্যাঁ, বাবা মাকে দেখেছো কেন? সত্যি তারা ভালো নেই, তারা তখন জানতে পেরেছে যে আমরা পুনরায় এসে তোমার নিয়ে এসেছি। আমি তাই থাকি দেখি দেখো সনুকাচিয়ে দেখো, সেই তোমার চত্বরিঙ্গায় এক এক করে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলে, যে চত্বরিঙ্গারি আমি বাণিজ্য কারণে গিয়েছিলাম দক্ষিণে পাঠনে, ধনে রত্ন পরিপূর্ণ এক এক করে চত্বরিঙ্গা তরি যায় কালী রহে, যে আমার সত্তর হাজার মাঝে মাল্লাজন সকলে যেন এসেছে ফিরে আমার গঞ্জরিয়ায়। যার একটি বাবলে আমি পুনরায় প্রাণে ফিরেছি, ফিরে পেয়েছি, সবাই স্কুলে দাঁড়িয়ে একটা কথা দিয়ে এসেছি, একবার যদি সেই নতুন দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে যাকে আমি কোনো দিন দেবীর স্থানে বসাইনি, দেবী বলে যাকে মানিনি, আজ মানতে চাই না, যাকে আমি ঘৃণা করি, যাকে আমি ধোকার দেই, না রাখাই আমি কিছু চরণে ছাড়া অন্য কিছু বলো আমি সবই করতে পারবো, ওই চেঙ্গুড়ি কারিকে আমি দেবী বলে মানতে পারছি না। আমি তোমার দেবাদেবের মহাদেব বলছি গুরুদেব। হ্যাঁ, অদম চাঁদের প্রণাম রইল তব চরণে, জানি না গুরুদেব মনে করে দৈব বাণী দিলে মনে দিবা কারণে, বলুনি গুরুদেব বলুনি অদম চাঁদের কি বলতে চাও? শোনো চন্দ্রধর, তুমি মনের হরিষে মা মনুষ্যার পূজা করো। গুরুদেব! হ্যাঁ চন্দ্রধর, আমি তোমার আরেক দেবতা বলছি। একই আদেশ করলেন গুরুদেব, কঠোর প্রতিজ্ঞায় আবদ্ধ ছিলাম আমি, যে হস্তে বলি আমার দেব সুলভানি, যে হস্তে না বুঝিব আমি কচুর বলির কালি, সত্যই এত দিনই কোনোদিনই তোমার আদেশ লঙ্ঘন করিনি গুরুদেব, আজও করবো না, তবে আমার দক্ষিণ হস্তে নাই, যদি মনুষ্য পুজো নেই তোমাদের আমার বাপ হস্তে দেব। তাই যদি হয় লক্ষা আমার দেবী দেবীর ঘর ভরি আমি গঙ্গা জলে, তোমাদের দেবীর ঘর ভরবো আমার এই বসন্ত ধোয়া জলে। বেশ, আরো কি করবো জানিস লখাই, আমার দেবী দেবীর সম্মুখে রেখে আমি পুজো করি, আর তোমাদের দেবীর মুখ দর্শন করবো না, পুজো দেবো মাত্র আমি আমার পশ্চাদে তারে পুজো দেবো। যার জন্য হ্যান্তাল প্রাপ্তি মা চন্দ্রের কাছে, আজ সেই মনসারে চরণে যখনই চাঁদ পুজো দেবে, নিশ্চয়ই আজ হ্যাঁতালকে দূরে রেখে ষোলশো প্রচারে পুজো করবো আমার রাজপ্রাসাদে, আজ নগরে নগরে ঢোল সৌরদ করবো, আমার প্রজারা সকলে আসবে আমার আজ প্রাসাদে, শুরু হইবে মনসা পুজোর আয়োজন, চলো বৌমা এবার পুজোর আয়োজন করি বলা। তাই চলো এবার আমাদের মা মনসার পুজো হবে।
সাথে ষোলশো পচারি এক লক্ষ ঢাক বাজিয়ে ষোলক্ষ বলি দিয়ে পুজো হইবে। তাই সকলে আসবেন আমার রাজপ্রাসাদে, আমি পুজোই বসবো এবার। তাই তোমার দক্ষিণ হস্ত বন্ধন করে পুজো করব আজ মনসার চরণে। নমস্কার মা মনস ভক্তমন্ডলী এবং উপস্থিত আমার সমগ্র বৈষ্ণব সমান চরণে দণ্ডবোধ প্রণাম। আজকে আমরা গান অভিনয় ছন্দ ছলায় যে মা মনসার পুজো নিয়ে দাঁড়ালাম, কথায় বলে বিশ্বাসে বস্তু নিয়ে করে বহুদ একটা মাটির বিগ্রহকে মাটি দিয়ে বিগ্রহ তৈরি করে যেখানে একটা প্রতিষ্ঠা করা হবে মনপ্রাণ শুভে দিলে সেটাকে এই প্রতিমা তৈরি মনে হয়। ঠিক তন্ত্র ভাবতে হবে যে আজকের দিনে আমরা যে মায়ের পুজো করছি এটা সেই মায়েরই পুজো করছি। এখানে ভাবার্থ নিয়ে আমার এই ভক্ত এসে আবির্ভাব হয়েছে। এই মায়ের যত পুজো সরঞ্জামে সব কিছু তিনি কৃপা করে এনেছেন। কথায় বলে সংসারে যার সব কিছু আছে তার মধ্যে এমন একটা বস্তু নেই যার তার সংসারে সব কিছু সে সুখ কখনো আসে না। তো যে মা আমার এসেছে বড় আশা নিয়ে, আজকে দিনে দুজন মা এসেছে, আজকে দিনে কথায় বলে যে যাই দশ জনের আগমন হয় সেটাই সাধু বৈষ্ণবের আগমন হয়, সেটাই মধুর বৃন্দাবন হয়, আর বৃন্দাবনে মহজ্জনের বসতি হয়। আপনারা কিন্তু সবাই মহজ্জন আজকে এখানে, আমাদের এখানে এই গ্রামবাসী বলে নয়, এখানে সবাই আজকে একটা করে ভক্তজন। আপনারা সবাই মিলে যে আশা নিয়ে আজকে এই ভক্ত সমাজে এসে দাঁড়িয়েছে, আপনারা সবাই মিলে দুহাত করে আশীর্বাদ করবেন। আগামী বৎসরের মধ্যে এই আসরে সে আমরা আসি বা না আসি, এই আসরে যেন আমাদের দুই মা সুন্দর করে কোলে গোপাল নিয়ে মা মনসা মন্দিরে এসে দাঁড়াতে পারে। আমরা আপনাদের কাছে এটুকুই আশা রাখছি, আপনারা সবাই মিলে তাকে আশীর্বাদ করবেন। জয় জয় মা মনসা। মা পদ্মাবতীর পুজোর আয়োজন Bye.
বন্ধন করে মনুষ্যের জন্য পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, ভুল করে আমার দক্ষিণ হস্ত আমি পুজো দিয়েছি, ওই তোমার দক্ষিণ হস্তকে এই মুহূর্তে আমি ছেদনী করে দিতে চাই। দেখি মরি মরি গৌরাঙ্গ বরণী চতুর্ভুজা ত্রিনয়নী, কে তুমি গৌরাঙ্গ বরণী আমার সম্মুখে দাঁড়িয়েছো, কে তুমি জননী? ওড়িশা যার সঙ্গে তোমার জন্ম জন্মান্তরীর বাদ, আমি সেই দেবী বললি, আমি সেই দেবী ত্রিনয়নী, আমি সেই দেবী শিশু আবাসিনী, আমি সেই দেবী নাগমাতাবতী, তুমি কি সেই শিবী নন্দিনী পদ্মাবতী? হ্যাঁ, আমি সেই শিবী নন্দিনী পদ্মাবতী চা জননী। আজ রূপে তোমার হেরিলাম নয়নে, এ রোগী যদি আগে হেরিতাম জননী, চারে রোজ মস্তকটা তোমার লোচরণে লুটিয়ে দিত, আজ তোমার বিশ্বরূপে আমি দর্শন করেছি, তুমি কি আমার পুজোয় সন্তুষ্ট হয়েছো জননী? হ্যাঁ চাঁদ, আজ তোমার পুজোয় সন্তুষ্ট হয়েছি চাঁদ, আজ তুমি এই ধরার বুকে আমার পুজো করলে, আজ হইতে স্বর্গে আমার স্থান হলো, স্বর্গে আমার দেবীর আসনে লাভ হলো, তাই চাঁদ আজ বলো চাঁদ আমার হস্তে তুমি কি চাও? চাঁদ জননী চাইব জননী, চাঁদের পুজোয় সন্তুষ্ট হয়েছো তুমি, বিশ্ববাজে বিশ্ব পূজিত হবে, সকলে তোমাকে দেবী বলে মানিবে, ইন্দ্রলোকে ভাইবে খাই, তাই চাঁদকে যদি বর দেবে মা দাও সেই দেবী দেবীর মস্তকের উপরে থাকতে চাই চাঁদি সৌদাগর। বেশ চাঁদ, কথা দিলাম তোমায়, আজ হইতে যখন এই ধরার বুকে পুণ্যচন্দ্র রূপে আমার পুজো প্রচার হবে, সদা সম্প্রদায় চাঁদুয়া রূপে গ্রহণ করবে আমার মস্তকৃতি, নইলে সে পুজো আমি গ্রহণই করবো না। ধন্য হয়ে গেলাম, আমি ধন্য হয়ে গেলাম, চাঁদুয়া রূপে চন্দ্রধরকে চিনিবে সকলে, চাঁদুয়া রূপে থাকবে চন্দ্রধর দেবী দেবীর মস্তকে, এ তো আমার ধন্য জীবন, ধন্য আমার জননী। আজ আমার ইষ্ট দেবতা দেবাদি দেবের মন্দির রইয়াছে আমার চন্দ্রে, তাই তো সুন্দর করে আমি নাগ মাতা মন্দির তৈরি করবো, শয়নে স্বপ্ন নিদ্রা জাগরণে যখনই চাঁদি স্মরণ করবে, তুমি আমায় দেখা দিও জননী, তুমি আমায় দেখা দিও। বেশ চাঁদ, যখনই তুমি আমায় স্মরণ করবে আমি তোমার সম্মুখে দর্শনে যাব চাঁদ। তোমার চরণে হরিধ্বনি দেবে, আমরা মায়ের পুজো সমর্পণ করব, যদি কেউ পুজো ভুল দিতে চাই দেবে, জয় জয় মা মনসা। Thank you.
যার জন্য আমার উঁচু মাথাটা তোমার চরণে লটিয়ে দিলাম, তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি। আমার লখাই বৌমাকে আমি যে দিতে পারবো না জননী, আমি যে দিতে পারবো না, তুমি আমার কাছে চিও না জননী। পুত্র দিয়েছে ফিরাই, তাদের নিয়ে সুখে সংসার জীবনে যাপন কর। আমায় যখন স্বর্গের স্থানে দিয়েছো, আজ যদি সেই বেহুলা লক্ষ্মী দলকে না নিয়ে যাই সেই স্বর্গ সভা মাঝে, তবে যে আমি দর্শু কুমারিত পাবো। এমন ভারী শোনালে মরে কনিষ্ঠ পুত্রকে নিয়ে যাবে স্বর্গ সমাজে, শুনেছো স্বর্গ শুনেছো? আমার লক্ষ্যই বৌমাকে আবার সেই স্বর্গ সময় নিয়ে যাবে, এই কিছুতেই হতে পারে না। তুমি আমার বৌমার পাশে থাকবে, আমি লক্ষ্যের পাশে থাকবো, দেখি মা কি করে চিনিয়ে নিয়ে যায়। বেশ, তখন সে বিদায় যাবে না, মায়ার দাসী করি আমায় নিয়ে যেতে হবে স্বর্গের মুড়ি। তাই তো আজ আমি এই চক্রক নগরীর মাঝে পুষ্প বর্ষণ করব, স্বর্গ পুষ্প দেখে চাঁদ আনন্দিত হয়ে সেই পুষ্প ভোলা হইতে হস্তে তুলে নেবে। সেই সুযোগে আমি অনিরুদ্ধ সাথে টেনে রথের উপর নিয়ে নেব। এই তো আজ নজর হইতে এই পুষ্প বর্ষণ করব। দেখছি সড়ক আছে, দেখো আজ মন সারে পুজো দিয়েছি বলে তেত্রিশ করে দেবী দেবী গণেশ সকলে আজ আনন্দের সহিত স্বর্গ হইতে যেন সন্ন বৃষ্টি পরিষণ করিয়াছে। লখাই দেখো এই স্বর্ণকে আমরা ঘুরিয়ে দেব, লখাই ঘুরিয়ে দেব। সেই স্বর্ণের লোভে তোমরা স্বর্ণপুরতে গেও, আমার মন বলছে সেই স্বর্ণপুরতে গেলে আজ মা হয়তো তোমাদের আজ আমার পুজো সন্তুষ্ট হয়েছে তো, তাই হয়তো মা আজ স্বর্ণ বৃষ্টি করি আজ ঐশ্বর এসো এসো, একই সঙ্গে আমরা এই স্বর্ণকে করিয়ে নেব। এসো স্বর্ণকা এসো নাও সেই স্বর্ণ আমার হংস দেবীর আজ মানে করো, আজ নিয়ে যাবো তোমার ইন্দ্র সভা মাঝি তপস্পর্শন হয়েছি, সেই ইন্দ্র সভা অন্ধকার আচ্ছন্ন হয়ে আছি, পুনরায় উদযাপিত হবে, সকল দেবী দেবী মিলে আনন্দ উল্লাসে মেতে উঠবে। চলো আমার অংশ করি, চলো সেই সঙ্গীত বাজাবো। চলেই কি যখন যাবো, যাওয়ার পূর্বে এতদিন যে পিতা মাতার বলে মানুষ হয়েছিলাম, যাদের প্রতি আমাদের এত ভালোবাসা, শেষবারের মতো বিদায় জানাবার সময়টুকু আমাদের দেবে না? বেশ, কিঞ্চিৎ মাত্র সময় দিলাম তোমাদের, পিতা মাতার নিকট হইতে অতি সত্তরে বিদায় নিয়ে ছোটে সুম মহাশরথের মাঝে। তাই হবে না, আমার চলো না করলে যাদের সঙ্গে, চলো না করে আমার কনিষ্ঠ পুত্র, আমার পুত্র বধূকে আমার কাছ থেকে হরণ করে দিবি। আজকে দিনে যে মায়ের হংস রথে আমাদের তুলে নিয়েছে,
এই রক্ত কি আপনি মেনে নিতে পারবো না? মায়ের রক্ত যে রথে একবার মানবকে যদি তুলে নেয় সে রথে কি আপনি বেঁচে বলছেন? তাই যাওয়ার বেলায় শেষ প্রণামটুকু জানিয়ে যায়। আজি তোমার লখা চলে যায়রে ভব লখাই চলে চলে যাই।
আমাদের